মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:37, এখন থেকে শুরু করছি। এরকমটা না, আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। কালকে বলেছিল না বাকি কৌটোগুলো মাজবো, হে দেখো মাজা হয়ে গেছে। আজ তো নয় নয় করে ভালোই কৌটো কাটা বেরিয়েছে, এটার মতো তো ভালোই মরেছে। পুরো এক কৌটো কৌটো রয়েছে, মানে এক কৌটো কৌটোই রয়েছে, তো নয় নয় করে ভালোই বেরিয়েছে। তবে আমার মনে হয় এইবার পুরোটা শেষ হয়েছে আর কি, আর তেমন কিছু বাকি নেই বলেই কি যে হয় আমার সাথে দূর। তো মা এখানে তো আর গামলাটায় জায়গা নেই, তবে আজকে ঠিক করেছি সব কৌটো ঢাকনাগুলো ঠিকঠাক করে আটকাবো। আটকালে যদি জায়গা বাড়বে কি কমবে আমি বুঝতে পারছি না, বাড়বেই মনে হচ্ছে। তো আর এই বড় বড় কৌটোগুলোর মধ্যেও কৌটো ছোট ঢুকে যাবে, এগুলো মোটামুটি হয়েছে। আর যা রয়েছে ওটা মঙ্গলবার রাতে, মানে বাসনপত্র র্যাকটা মেজে বাসনপত্র গোছানোটা ওটা আমি মঙ্গলবার রাতে করবো, কারণ মঙ্গলবার রাত অবধি আমাদের খাওয়া দাওয়া চলবে এখানে, তো তারপর আমি করবো। হাঁপিয়ে গেছি সত্যি। আজকে রান্না বান্না শুরু করার আগে এই কাজগুলো করে নিলাম, কি বলতো, ইন্ডাকশনটাকে একদম সরিয়ে দিয়েছি। ইন্ডাকশনটা এপাশে থাকলে আমার ভয়ও লাগে, জল যাবে করে। আর রান্না একবার শুরু করে দিলে ওই তারের নিচটা দিয়ে বাসনপত্র ধুতে খুব অসুবিধে হয়। তো চলো আমি আরও কাজে গিয়ে নিই, কয়েকটা ব্যাগ ঠ্যাগ রয়েছে ডিমার্টের বা সবজিপাতি এইসব যে ব্যাগগুলো আনি, ওগুলো আমি একটা বক্সে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, এখন সেগুলোকে কাচবো সব কটাকে একটু কেচে টেচে দিয়ে, তারপর মেলে দিয়ে আসি। রোদটা ভালোই উঠেছে, আশা করি শুকিয়ে যাবে। এখন বাজে 1:45, প্রচুর কাজ হলো আজকে সকাল থেকে, মোটামুটি কাজ হয়ে গেছে। আর সেরকম কিছু বাকি নেই, সেরকম কিছু বাকি নেই বলতে বলতেও হচ্ছে, বুঝতেই পারো ঘরটা দেখতে ওরকম লাগে। তারপর যখন একটু একটু করে বার করা হয়, অনেক জিনিসপত্র বেরোয়। আর তোমাদেরকে বলেছিলাম আজকেও ছুটি, কিন্তু ছুটি নয়, কাজ বাবু করে যাচ্ছে। ও আমারও আগে উঠেছে, আমি না 9:45 আজকে উঠেছি, ও উঠেছে হচ্ছে 7টার সময়। তো নিজেই চা ঠা করে খেয়ে কাজে বসে গেছে। তো এই তো, আর তো আজকে মাংসের ঝোল করছি ওই পেঁপে আলু দিয়ে, আর ভাত আর কালকের ওই তরকারিটা রয়েছে ওটাকে একটু গরম করবো, ব্যাস তাহলেই হয়ে যায়। আর স্নান দান হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো চুল ফুল একদমই ভেজা। সকালে ওই ব্যাগগুলো ডিমার্টের যে ব্যাগগুলো দেয় ওগুলোকে আমি কেচে ছাদে মেলে দিয়েছি, তারপর স্নান দান করেও মেলে দিয়ে এলাম। জামা কাপড় ব্যাগগুলো মোটা কাপড়ের, তো এখনো মানে শুকায়নি আর কি। তো এই আর কি, এখনকার মতো এইসবই আপডেট ছিল। তারপর তোমাদের সাথে একটু কিছু কথা বলি, আবারও হয়তো তোমাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করব, আমার নিজেরও সময় নষ্ট হচ্ছে এইসব পাবলিকদেরকে টাইম দিতে গিয়ে। তারপরেও আজকেই আমি শেষ কিছু কথা বলে দিচ্ছি, কারণ দিনের পর দিন এগুলো চলতেই থাকবে। আমি বলবো না যে আমি অনেক বড় হয়ে গেছি বা কিছু, বড় বড় চ্যানেলদের প্রচুর এরকম হতেই থাকে, তো তারা পাত্তা দেয় না। আর আমিও সেটাই আজকে থেকে ঠিক করেছি যে এই রকম পাবলিকদের পাত্তা দেওয়া যাবে না। আর অঙ্কিতা সরকার, তোমাকেও বলবো, তুমি খুব ছোট একটা ভালো মেয়ে, তো এইসব লোকেদের পাত্তা দিও না। কারণ আমি তোমাকে আবারও বলবো একটাই কথা, রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে কখনো কুকুরকে সাথে তুমি না কামড়া কামড়ি করতে যাবে না ঘেউ ঘেউ করতে যাবে, ওখান থেকে তুমি পালিয়ে আসবে কিংবা তুমি আস্তে করে সেখান দিয়ে হেঁটে পার হয়ে যাবে। এটাই করা উচিত, কারণ তোমাকেও কাদা ঘাটতে গেলে নিজের গায়ে কাদাটা লাগবেই। সুতরাং এইসব পাবলিকদেরকে এন্টারটেইন একদম করো না, একদম টাইম তাদের পেছনে দিও না। তো আজকে তুমি আজকের কমেন্টটা তো রিপ্লাই দিয়েছো দেখলাম, যেখানে আমি কোনো রিপ্লাই দেয়নি। আর আগের দিন তুমি অনুরূপা এরা অনেকেই রিপ্লাই দিয়েছিলে এর কমেন্টেই, তো আবার তোমাদেরকেই বলছি যে এইরকম পাবলিকদেরকে আর এরকম রিপ্লাই দিও না। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তাই তোমাদেরও খারাপ লাগে এইসব কমেন্ট পেলে, কিন্তু কিছু করার নেই, এরকম পাবলিক দু একটা থাকবেই। তোমাদেরকে আগে পড়ে আমি শোনাই কমেন্টটা কি করেছেন তিনি, তার নাম আমি নিচ্ছি না, আবারও তাকে বাঁচানোরই আমি চেষ্টা করছি, কারণ অনেকেই আছে যারা কমেন্ট দেখো না ঠিক করে, তো তাই জন্য তার নামটা আমি আর নিচ্ছি না। তো তিনি লিখেছেন আজকে, এত ক্যালানে কেন তুমি, মানে ভাষাটা শুনে আশা করি বুঝতে পারছো।
তিনি একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে ভিডিওগুলো ছাড়ি এটা তো একটা সোশ্যাল মিডিয়াই বলতে গেলে, সেইখানে তিনি ভাষা ইউজ করেছেন, এত কেলানে কেন তুমি, চ্যাট ডিলিট করে আবার ব্লক করো। আগের দিন ওনার চ্যাটটা আমার ভালো লাগেনি স্পেশালি, এটা সত্যি কথা। আর কিছু কিছু চ্যাট এরকম আছে যেগুলো ইউটিউব নিজে থেকেই ডিলিট করে দেয়, আমাদেরকে করতে হয় না। এটা যারা আমরা ইউটিউব করি তারা আমরা অনেকেই জানি কিছু কিছু কমেন্ট এরকম থাকে যেগুলো ইউটিউব নিজে থেকেই ডিলিট করে দেয়, তো সেখানে আমাদের কোনো হাত থাকে না। তো তিনি লিখেছেন যে ব্লক করো, হাজবেন্ড কি হাজবেন্ড সারাদিন কাজের বাহানায় তোমাকে ঝিগিরি করাচ্ছে, ভালো ভালো কিপ ইট আপ। তো প্রথম কথা, আমি তোমাকে ব্লক করিনি, করলে পরে তুমি আজকে আবার কমেন্টটা করতে পারতে না। দ্বিতীয় কথা, ও কাজের বাহানা দিয়ে বসে থাকে না, নিশ্চয়ই কারোর ইচ্ছে করে না দিনের মধ্যে 9 থেকে 10 ঘন্টা একটা জায়গায় একইভাবে বসে থাকতে, কোমর ধরে গেলেও সেখানেই বসে থাকতে হবে। ওয়ার্ক ফ্রম হোম আমরা জানি, যখন ইচ্ছে খেতে উঠতে পারি, যখন ইচ্ছে যেতে পারি, কিন্তু কাজের চাপ কখনো কখনো আসে যখন পিঠ কোমর ধরে গেলেও সেখানেই বসে থাকতে হয়। আর আমরা প্রত্যেকেই জানি প্রাইভেট ফার্মের মায়নাটা বা স্যালারি যেটাই বলো না কেন সেটা মুখ দেখে এমনি এমনি তোমাকে দিয়ে দেয় না, সুতরাং সত্যিই চাপটা থাকে। এটা কোনো লোক দেখানো বা এরকম কিছু নয় যে আমাকে ঝিগি কাটানোর জন্য। আর আমি জানি না তোমার আমার প্রতি হয়তো অনেক 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 ভালোবাসা। তারপরে অঙ্কিতা কমেন্ট করেছে, এটা আমি একটু পরে শুনিয়ে নি, যেহেতু ছোট্ট একটা মানুষ ও কমেন্ট করেছে, ছোট বলতে আমাদের কাছে ছোট, ও সবেই বোধ হয় মাধ্যমিক দিয়েছে যতদূর আমি জানি, এবার ভুল হলে তুই আমাকে বলে দিস তুই কোন ক্লাসে পড়িস, এবার বোধ হয় ও 11-এ উঠবে। আমি যে স্কুলে পড়তাম ও সেই স্কুলেই পড়ে, আমি বিদ্যাপীঠে পড়তাম ও সেই স্কুলেই পড়ে, কিন্তু আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, এটা খুবই ভুল ধারণা। তো ও লিখেছে অঙ্কিতা সরকার, আচ্ছা কে আপনি, আমরা তো বুঝে পাচ্ছি না আপনার এত মাথা ব্যথা কেন, আমরা তো বুঝতে পারছি না বাড়িতে কোনো কাজ বাজ নেই নাকি, যত সব মাথা মোটা পাবলিক। তো ও এই কমেন্টটা করেছে তারপর, তাই তোকেও বলবো যে তুইও ছেড়ে দে এইসব পাবলিকদের ওপর সময় নষ্ট করে, সত্যিই কোনো লাভ নেই। আর যে কথাগুলো আমি বলছিলাম যে প্রাইভেট সেক্টরে আমরা প্রত্যেকেই জানি, আর সেদিনকে আমি কেন চাকরি করি না এই ধরনের কথাগুলো উঠেছিল, তো আমি চাকরি করি এখনো অবধি, বিনা মায়নাতেই করছি, কিন্তু এটাই আমার চাকরি। তোমরা যারা করো না এই জিনিসটা, মানে ইউটিউবে যারা নেই তারা হয়তো বড় বড় চ্যানেলদেরকে তোমরা বলতে পারো যে এটা তোমাদের জব, কেন তোমরা ভিডিও দাও না, তাহলে ছোট চ্যানেলের ক্ষেত্রে কেন এটা সবসময় মাথায় আসে যে তুমি কেন চাকরি করো না এই সেই, এটাই আমার চাকরি এখনো বিনা মায়নায় চাকরি এই আর কি, এটাই যা তফাত, আর কোনো তফাত নেই। তোমাদেরও যেরকম প্রত্যেক দিন কাজে বসতে হয় আমাকেও এটা নিয়ে বসতে হয়, এডিট করার সময় আমাকেও বসতে হয়, সুতরাং এটাই আমার চাকরি, এরকম কোনো ধারণা নেই যে এরকম ভাবার কোনো কারণ নেই যে এটা চাকরি নয়। তোমরা বড় বড় চ্যানেলের ক্ষেত্রে কিন্তু গিয়ে কমেন্ট করো যে তোমাদের এটাই জব, কেন তোমরা ভিডিও রোজ দাও না, কেন তোমাদের এরকম হচ্ছে, এত ইরেগুলার কেন। তো ওই ক্ষেত্রে জব আর এই ক্ষেত্রে জব নয়, আমি জানি না বাবা এইটার কি কথার মানে। আর তোমাকে বলছি, তোমার যদি এতটাই খারাপ লেগে থাকে আমার কাজ করা দেখে যে আমি এত কাজ করছি, ঝিগিরি খাটছি এত, তো সত্যি তোমার যদি এত মায়া মমতা আমার জন্য থেকে থাকে, কারণ আমার নিজের মা বাবারও বোধ হয় এত মায়া দয়া হচ্ছে না যে তারা আমাকে এই ধরনের কথাগুলো বলবে, কারণ তারা আমাকে বিয়ে দিয়ে সত্যি সুখী খুশিও, তো আমি আমি নিজেও খুব ভালো আছি। সুতরাং তোমাদের এই কমেন্টগুলো আমার প্রতি তো কোনো প্রভাব ফেলতে পারছেই না, যাই হোক না কেন। তো তোমার যদি এতটাই খারাপ লেগে থাকে তাহলে প্লিজ 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 তোমাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার বাড়িতে, আমার সাথে এসে একটু নয় ঝিগিরি খেটে গেলে, তোমার ভাষাতেই তোমাকে বললাম, কিন্তু আমার ভাষা এটা ঝিগিরি নয়, আমি কাজ করছি, আমার সংসার আমি করছি, অন্য কেউ নয়। তো চলো, তোমার কিছু বলার আছে, তোমার কাজ করা নিয়ে তো এত সমস্যা, তোমাকে যে এত ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাকে দেখতে চাইছি আমি এবার। ওয়েলকাম জানিয়েছি আমার বাড়িতে, যেদিন আসবে তুমি একটু মাটন নিজেই সেসব নিয়ে এসো, আমি নিজে রেঁধে খাওয়াবো তাকে সেদিনকে। তাহলে তো চলো, আমাদের সত্যি খুব হাসি পায় এসব কমেন্ট পেলে, বা খারাপ তো অবশ্যই কোথাও গিয়ে একটু খারাপ লাগা তো কাজ করে, তবে এরা সেই খারাপ লাগাটা বুঝবেও না, এরা তার মর্ম দিতেও জানে না, তো সুতরাং এদের এই মানুষদের জন্য খারাপ লাগার কোনো জায়গাই নেই, বরঞ্চ হাসিই পাচ্ছে। তো চলো, এটাকে তোমাকে বলছি, তুমি কমেন্ট করা কিন্তু ছাড়বে না, তুমি কিপ ইট আপ, তোমাকে আমি ব্লক করিও নি, তোমার কমেন্টও রয়েছে এখনো জল জল করছে আমার চ্যানেলে আমার ব্লগে, তো তুমি প্রত্যেক দিন এসো এই ধরনের কমেন্ট করে দিও। তো চলো, এখনকার মতো আমি একটু রেস্ট নিই, একটু বসে নিই, ভাতও নামাবো কিছুক্ষণ বাদে, ভাত বসিয়ে দিয়েছি, তো এখন প্রায় 1টা বাজে যায়, তো আমি জানি না তোমাদের অনেকটা সময় নষ্ট করলাম, আমার নিজেরও অনেকটা সময় নষ্ট হলো, তো চলো এখনকার মতো টাটা।
এসে গেছি ছাদে, এখন বাজে 5:07, এখন প্রচণ্ড রোদ আছে। আমি এসে জামা কাপড়গুলো তুলতে জাস্ট তুলে নিয়ে নিচে চলে যাবো, ওই জন্যে এই জলের ট্যাঙ্কির আড়ালে আবারও আর কি, কারণ এই দিকটাতে তাই জন্য রোদটা আসে না আর কি, ওটাই একটা বাঁচোয়া। প্রচণ্ড রোদ, প্রচণ্ড, আকাশটা দেখেই হয়তো বুঝতে পারছো প্রচণ্ড হিট। আর এখন বাজে তো 5:07, আমরা আর 1 ঘন্টা বাদে যাব নতুন ফ্ল্যাটে, ওনার আজকে আমাদেরকে চাবিটা দেবে আর কি বলেছে, কারণ কালকে আমাদেরকে বলেছিল যে যেতে, কিন্তু তারপর তো ওর কাজ শেষ হতে লেট হলো, তাই জন্য ওনার বেরিয়ে গেছিল, ওই ফ্ল্যাটে আর ছিল না। আমাদের ফ্ল্যাটটা দেখে তো আমরা বুক করতে পারিনি, তাই বারবার করে ডাকছে যে যেন আমরা ফ্ল্যাটটা দেখে আসি। এখন কাজ কমপ্লিট হয়েছে আমাদের, আমরা নিয়েছি এবার 4th ফ্লোরে ফ্ল্যাট, তো ওই জন্যে তখন আমাদের 2nd ফ্লোরটা দেখিয়ে বুক করা হয়েছিল, কারণ আমাদের ফ্ল্যাটটার তখনও কাজ চলছিল। তো আজকে লাস্ট উনি বলেছিল আজকে সকালে গিজারটা জাস্ট বাথরুমে লাগিয়ে দিয়ে যাবে, তাহলে কাজ কমপ্লিট হয়। তো সেই জন্যেই আজকে বিকেলে আবার যেতে বলেছে দেখতে একবার, আর চাবিটাও বোধ হয় দিয়ে দেবেন উনি, এই কথাই হয়েছে। তো আজকে দুপুরে যে কথা উঠেছিল সেটা নিয়ে আরেকটু টেনে হিঁচড়ে আমি বলে দিচ্ছি, কারণটা হচ্ছে তারপরেও অনেক কথা হয়েছে, বিশেষ করে অঙ্কিতার সাথেই, মানে আমি তো সেখানে রিপ্লাই দেইনি আজকে তোমাদেরকে বললামই, কারণ আমার মনে হয়েছে এই সব লোকজনের সাথে মুখ লাগানো মানে নিজের টাইম নষ্ট, নিজের মুখ নষ্ট। তো সেখানে গিয়ে আমি আজকে কোনো কমেন্টে রিপ্লাই দিইনি, যেহেতু অঙ্কিতা দিয়েছিল তাই অঙ্কিতার সাথে কিছু লেগেছিল আর কি কথাবার্তা, যাই হোক না কেন সেই পার্টটা আমি বাদই দিলাম। প্রথমত ওনার মনে হয়েছে আমার ব্লগে কোনো কন্টেন্ট নেই, ইউটিউব মানেই কয়েকটা কথা তোমাদের সামনে উঠে আসে, মানে শুধুমাত্র তোমাদের সামনে কেন আমাদের সামনে উঠে আসে, সেইগুলো হচ্ছে ইউটিউব মানেই হচ্ছে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, আর হচ্ছে এই কন্টেন্ট। এই কন্টেন্ট, কন্টেন্ট কথাটা সব ব্লগারদের জন্য যায় না, এটা আগে প্রথমত মাথায় রাখতে হবে। যারা মেকআপ আর্টিস্ট, যারা মেকআপ নিয়ে ব্লগ চ্যানেল খুলেছে, তাদের কিন্তু কোনো কন্টেন্টের দরকার পড়ে না। তাহলে কি তুমি বলবে রোজ রোজ আলাদা আলাদা মেকআপ তো সে করছে, তার আবার আলাদা করে কন্টেন্ট কী দরকার আছে, সেটা আমি বুঝে পাইনি। এই একটা ডেইলি ব্লগ, এর জন্য কোনো কন্টেন্ট দরকার নেই, নামটাই হচ্ছে ডেইলি ব্লগ, তাহলে ডেইলি ব্লগে কন্টেন্ট কী করে লাগবে? না, ডেইলি ব্লগ তো আমি রোজ যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর আমি যেটুকু বেরোই, যা ঘুরতে যাই, আমার মানালির ব্লগ তোমরা দেখেছো, আমি মানালি গেছিলাম, টুকটাক আর যা যা যাই আমি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। ডেইলি লাইফ মানেই এটা, আমি যা যা করছি সেটাই তোমাদেরকে দেখাবো, আমি রান্না করলে রান্নাই দেখাবো, আমি কাজ করলে কাজই দেখাবো, সেখানে আমার বর কী কাজ করছে না করছে সেটা নিশ্চয়ই আমি তোমাদের কাছে দেখাবো না চ্যানেলটা। হ্যাঁ, ও মাঝে মধ্যে আসে কথা বলে ওই আর কি, চ্যানেলটা তো মূলত আমিই চালাই, আমিই সবটা করি। তো আমি বুঝিনি তোমার কথার মানে, আর যদি তোমার কন্টেন্টের দরকার পড়ে তাহলে অনেক চ্যানেল খোলা আছে, এরকম অনেক চ্যানেল আছে যারা কন্টেন্ট নিয়েই ভিডিও বানায়, তাদের চ্যানেলে অবশ্যই যেতে পারো, ফানি চ্যানেল আছে, অনেক কিছু রয়েছে। ইউটিউবে শুধুমাত্র আমার ব্লগ তোমাকে দেখতে হবে, এটার কথা আমি কখনো বলিনি, আর আমার ব্লগে তুমি কোনো কন্টেন্ট পাবে না, কারণ ডেইলি ব্লগে কখনোই কোনো কন্টেন্ট থাকে না। তো চলো, আর তোমার পেছনে আমি সময় নষ্ট করছি না, আজকের মতনই লাস্ট, এরপর তুমি যা ইচ্ছে বলতে পারো, যা ইচ্ছে তোমার মনে হতেই পারে, আমি আজকের বিষয়টা ক্লিয়ার করে দিলাম, কারণ এই কন্টেন্ট থেকে, একটা কমেন্ট থেকে হাজারো কমেন্ট আসতে পারে এরকম। তো আমি আজকে ওই জন্য বলে দিলাম ডেইলি ব্লগের ক্ষেত্রে কখনোই কোনো কন্টেন্টের দরকার পড়ে না, যেরকম এরকম অনেক চ্যানেল আছে, এই মেকআপ ভিডিওর কথা বললাম, যেরকম এদের কোনো কন্টেন্টের দরকার পড়ে না। তো চলো আমি জামা কাপড় তুলি আর নিচে যাই। আমি আপাতত আছি এখন নতুন ফ্ল্যাটের ছাদে, নতুন ছাদে বলতে যাচ্ছিলাম, মানে পেছনটা দেখে তো আমি সিরিয়াসলি, আমার ছাদ এমনি খুব পছন্দের, মানে পুরো খোলা আকাশটা দেখতে পাওয়া যায়, আর বিশেষ করে এতটা উঁচুতে, মোটামুটি আমরা যদি বলি 6তলা না এটা, হ্যাঁ 6তলাতে ছাদ দিয়েছে, আর 5তলাতেও একটা ছাদ রয়েছে যেখানে কিনা আমি জামা কাপড় মেলতে পারবো, আর এপাশে একটা জায়গা দিয়েছে। এখনই তোমাদেরকে আমি কিছুই দেখাচ্ছি না, আমি সবটা এসে আবার ভালো করে করব। আজকে না আমাদের ঘরটা যেটা রয়েছে, আজকে কিন্তু সানডে, সানডেতে সব কাজই মোটামুটি বন্ধ থাকে, তো ওই জন্যে আজকে পুরো কাজটা হয়নি, কিছু কিছু কাজ বাকি, যেরকম আমাদের রান্নাঘরে সিঙ্কটা বসানো বাকি, আরও কী কী যেন দেখলাম, আমাদেরও কিছু বলার নেই আর। তো উনি মঙ্গলবার দেবেন, মঙ্গলবার আমাদের রেন্টোমোজো থেকে খাটটাও এখানে এসে দিয়ে যাবে বলেছে, তো মোটামুটি 1 তারিখের মধ্যে আমরা শিফট করে যাবো, এটুকুই কথা হয়ে রয়েছে, আর ফুল উনি মুছে টুছে দেবে আর কি ফ্ল্যাট, এসব কথাবার্তাই হলো। তো আর কি বলবো, পেছনের এরকম একটা ভিউর সাথে তোমাদেরকে আজকে ব্লগটা এন্ড করলাম, আমি খুব 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 খুশি যে আমি এখান থেকে এসে আবার ব্লগ শুট করতে পারবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো এখানেই শেষ, টাটা।